ফিরে এলাম আজকের ক্লাসের সেকেন্ড ফেজে। সেখানে আমরা ভেক্টরের অবকলন সম্পর্কে জানব। আমরা জানি যে কোনো একটা ভেরিয়েবলকে আমরা অবকলন করতে পারি। ধরো একটা কিছুর পরিবর্তন হয়, ধরো যে একটা বস্তু চলছে তার দূরত্বের পরিবর্তন হয়, সেই দূরত্বের পরিবর্তনকে আমরা তোমার সময়ের সাপেক্ষে চেঞ্জ হতে দেখেছি। সেই ক্ষেত্রে আমরা সময়ের সাপেক্ষে দূরত্বের অবকলন করেছি। সেখানে কিন্তু ওই দূরত্বটাকে স্কেলার ধরেছিলাম, কারণ সেখানে আমরা একমাত্রিক দেশে করেছিলাম, সেখানে ডিরেকশানে কোনো চেঞ্জই হয়নি, একটাই দিকেই যাচ্ছে, একটা ডিরেকশান ইউনি ডিরেকশনাল কেসে সেখানে আমাদের ভেক্টরের কনসেপ্ট লাগেনি। কিন্তু এরপরে আমাদের ভেক্টরের কনসেপ্ট লাগবে দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে। আমরা কিন্তু এই চ্যাপ্টারটা যেটা আলোচনা করছি সেটা কিন্তু দ্বিমাত্রিক গতির ভেতরে আলোচনা করছি। আমাদের দ্বিমাত্রিক গতিতে ভেক্টরের কনসেপ্ট লাগবে বলেই আমরা আলোচনা করছি। এই কারণে তোমাদেরকে মনে রাখতে হবে এই যে সরণের পরিবর্তনের হারকে আমরা বলি বেগ, সরণের পরিবর্তনের হারকে বলছি বেগ, বেগের পরিবর্তনের হারকে বলছি ত্বরণ। ত্বরণেরও চেঞ্জ হতে পারে, অসমত্বরণ থাকতে পারে, যাই থাকুক না কেন এই ত্বরণ বেগ আর এই সরণ এগুলো হলো সমস্ত ভেক্টর রাশি। ভেক্টর রাশি মানে তার আলাদা আলাদা কম্পোনেন্ট থাকবে, বিভিন্ন তিনটে অ্যাটলিস্ট তিনটে ইন্ডিপেন্ডেন্ট ডিরেকশান থাকবে, অর্থাৎ ত্রিমাত্রিক দেশে সেই ভেক্টরে তিনটি উপাংশ থাকবে, তিনটে উপাংশেরই অবকলন হবে হতে হবে। অর্থাৎ একটা ভেক্টরের অবকলন করলে করা মানেই হচ্ছে তার উপাংশগুলোর অবকলন করা। সেখানে আমি একমাত্রিক দেশে বলেছিলাম শুধু একটাই ভেরিয়েবল ছিল এক্স, এখানে তিনটে ভেরিয়েবল আসবে, এক্স আসবে, ওয়াই আসবে, জেড আসবে, এইরকম করে আমরা ভেক্টরের অবকলন করে ফেলব। দেখা যাক ভেক্টরের অবকলন কীরকম করা যায়। ভেক্টর অবকলন ডিফারেন্সিয়েশন অফ ভেক্টর, ভেক্টরের অবকলনে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যখন অবকলন করতে যাচ্ছি তখন আমরা কি করি, কোনো কিছুর সাপেক্ষে অবকলন করি। আমরা এখানে ফিজিক্সে শুধুমাত্র সময়ের সাপেক্ষে অবকলনের কথা আলোচনা করব, কারণ তোমরা এখন বেসিক লেভেলে সায়েন্সে আছো, ইনিশিয়াল লেভেলে আছো, সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে বড় করে জটিল করে কোনো কিছু দেখানো মানে তোমাদের উপর একটা বাড়তি চাপ এসে যায়। এই কারণে আমি শুধুমাত্র সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন দেখাচ্ছি। দেখো ডিডিটি অফ আর, ডিডিটি অফ আর এটা কি না সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার। তাহলে এখানে কার অবকলন করা হলো, সরণের অবকলন করা হলো। কার সাপেক্ষে করা হলো, সময়ের সাপেক্ষে করা হলো। তাহলে এটাকে লিখব সময়ের সাপেক্ষে সরণের অবকলন। এক্ষেত্রে তুমি দেখো ডিডিটি অফ এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জেড ক্যাপ, সময়ের সাপেক্ষে আই ক্যাপের তো বাবা চেঞ্জ হবে না কোনো, কারণ আই ক্যাপ হলো একটা নির্দিষ্ট ডিরেকশনে ইউনিট ভেক্টর, সময়ের সাপেক্ষে তার কোনো চেঞ্জ হয় না। জে ক্যাপেরও কোনো চেঞ্জ হয় না, শুধু চেঞ্জ হবে এক্স আর ওয়াই, হতেও পারে আবার না হতে পারে, হলে কিছু একটা পাবো আর না হলে অর্থাৎ পরিবর্তন না হলে সেটাকে আমি ধ্রুবক ধরবো, আর ধ্রুবক ধরলে তার ডিফারেন্সিয়েশন জিরো হবে, তোমরা সকলেই জানো। বেশ, এখন এইটা যদি থাকে, আমরা দেখেছি ডিডিটি অফ এ প্লাস বি এইটা কিরকম হয়, ডিএ বাই ডিটি প্লাস ডিবি বাই ডিটি, অর্থাৎ এটাকে আলাদা করা যায়, এটাকে আলাদা করা যায়। এখানেও আমি এটাকে আলাদা করতে পারবো, ডিএক্স বাই ডিটি আই ক্যাপ প্লাস dy by dt z ক্যাপ,
বুঝতেই পারছো এইটা হলো ভি, আর ভি এর সঙ্গে আই ক্যাপ আছে মানে ভি এর এক্স উপাংশ হলো এই বিষয়টা, আর এই বিষয়টা হলো ভি এর ওয়াই উপাংশ, ভি ওয়াই জে ক্যাপ। এইভাবে আমরা অবকলন করতে পারবো, সরণের অবকলন করলে আমরা বেগ পেয়ে যাব। আমি এক্ষুনি এর নিউমেরিক্যাল এর প্রশ্ন এর উদাহরণ আমি নিয়ে আসছি। নেক্সট আমি করব কি না, সময় সাপেক্ষে বেগের অবকলন ডিভি বাই ডিটি, অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগের অবকলন সময়ের সাপেক্ষে বেগের অবকলন বা অবকল কি হবে না, সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে আমরা কি বলি ত্বরণ, অর্থাৎ এখানে ত্বরণ পাবো। আর এখানে আমি যদি বলি এইটা হলো গিয়ে ডিডিটি অফ, আমি ভি এর জায়গায় লিখব ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ, তাহলে আমি লিখতে পারবো কি ডিভিএক্স বাই ডিটি ডিডিটি অফ ভি ওয়াই ইনটু জে ক্যাপ। নতুন কিছু আছে কি? নতুন কিছু নেই, একই বিষয়। এইভাবে আমি ত্বরণ পাবো, এই রকম করে আমরা ত্বরণ বের করবো। এই হলো ভেক্টরের অবকলন। এবারে আমাদের একেবারে ডাইরেক্ট আমাদের প্রবলেমে চলে যাওয়া যাক। কোশ্চেন ওয়ান, কোশ্চেন নাম্বার ওয়ান আমি বলবো যে একটি কণার অবস্থান টি ইকালস টু টি সময়ে কি হয়, এরকম ভাবে লেখা যায় অবস্থান কি এক্স ইকালস টু টু টি স্কোয়ার এবং ওয়াই ইকালস টু ফাইভ টি প্লাস ফোর মিটার, এটাও মিটার এটাও মিটার, কিছু বলা নেই মানে মিটারই ধরে নেবে এসআই এককে দিয়ে চিহ্নিত করা যায় একটি কণার অবস্থানকে টি ইকুয়ালস টু টি সময়ে, অর্থাৎ যে কোনো মুহূর্তে। টি ইকুয়ালস টু টি সময় মানে কি, টিটাকে ভেরিয়েবল বলা হয়েছে, যে কোনো মুহূর্তে এক্স ইকুয়ালস টু টু টি স্কোয়ার মিটার, এখানে মিটার লেখো মিটার, এবং ওয়াই ইকুয়ালস টু এত মিটার দিয়ে চিহ্নিত করা যায়। এবার বলবে তোমাকে যে কণাটির পাঁচ সেকেন্ডে বেগ আর দুই সেকেন্ডে ত্বরণ, তুমি একমাত্রিক গতিতে করেছো এটা, তখন শুধু এটা করেছো, একে একবার ডিফারেন্সিয়েট করে তুমি বেগ পেয়ে গেছিলে, আর একে আরেকবার ডিফারেন্সিয়েট করলে তুমি ত্বরণ পেয়ে যাবে। পেয়েছো কি পাওনি? হ্যাঁ পেয়েছো, কিন্তু এখানে দুটো আছে, কোনো কিছু বোঝার বিষয় নয়। আমি করব কি ভি এক্স পাবো, এক্স অক্ষের দিকে বেগটা বের করবো আলাদা করে, তাহলে কি হবে ডিএক্স বাই ডিটি, সেটা কি হবে ডিএক্স বাই ডিটি সবার মুখস্থ ফোর ইন্টু টি হয়ে যাবে, আর ভি ওয়াই সমান কি পাবো dy by dt, dy by dt কি হবে এর ডিফারেন্সিয়েশন 5 আর এর 0, এইভাবে আমরা vx আর dy পাবো। এখান থেকে আমরা v এর ভ্যালু লিখতে পারবো vx i cap plus dy j cap, কেমন? vx এর ভ্যালু কত 4t, 4t i cap plus dy এর ভ্যালু কত 5, শুধু 5 j cap। এবারে কত সময় নিতে বলেছে, কত সময়ে কণাটি 5 সেকেন্ডে বেগ চেয়েছে, এবার টি এর ভ্যালু 5 বসাব, ভি এট টি ইকুয়ালস টু 5 সমান কি হবে টি এর ভ্যালু 5 বসালে 20 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ। এইটা হলো বেগের একেবারে মান দিক, সব পেয়ে গেলে তুমি,
এইরকম যদি তুমি আবার সেই বিভাজনের তুমি যদি কনসেপ্ট কর, বেগের মান দিক তুমি এরকম পেয়ে গেছো, এইটা হলো গিয়ে 20, এটা হলো গিয়ে 5, অর্থাৎ দিকটা পেয়ে যাবে, এটা যদি আলফা হয় ট্যান আলফা, অর্থাৎ এই এক্স অক্ষের সঙ্গে সে কোণাটা এইভাবে ছুটছে, এক্স অক্ষের সঙ্গে ট্যান আলফা সমান 5/20 বা 1/4, অর্থাৎ আলফা সমান ট্যান ইনভার্স 1/4 কোণ করে ছুটছে। তুমি পেয়ে গেলে, কত কিছু পেয়ে গেলে, দেখো বেগের মানও পেয়ে গেলে, দিকও পেয়ে গেলে। এখনো মান বলিনি, কেন বলিনি না, তোমরা সকলেই পারো, এখানে বেগের ডিরেকশন দেবে অবশ্যই, এবারে ভি মড দিয়ে দেবে টি ইকুয়ালস টু 5 সমান হবে, বলো সবাই বলো, হ্যাঁ 20² আর কি 5² ঠিক বলেছো, 400+25 √425 m/s হবে ওই কণাটার বেগ, কোন সময়ে বেগ, না 5 সেকেন্ডে বেগ, 5 সেকেন্ডে বেগ। আমরা তাহলে আনসার পেয়ে গেলাম কি, √425 m/s। কেমন লাগলো? নিশ্চয়ই খুব ভালো লাগলো। এবার 2 সেকেন্ডে ত্বরণ বের করতে চাই, বেশ ভালো কথা, ত্বরণেরও আমরা দিক বের করতে পারবো, মান বের করতে পারবো, সব কিছু বের করতে পারবো। দেখো ত্বরণ এক্স কি পাবো, এক্স সমান কি হবে dvx/dt পেয়েছি, dvx/dt সমান কি হবে এখানে dvx/dt কি হবে সবাই জানো, 4t এর ডিফারেন্সিয়েশন শুধু 4 হয়, আর ay ইকুয়ালস টু কি হবে, এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট এর ডিফারেন্সিয়েশন একেবারে গোল্লা, এই অর্থাৎ এখানে আমি লিখতে পারবো, এখানে এই পর্যন্ত ভিটা লেখা থাক, কম্পেয়ার করতে তোমাদের সুবিধা সুবিধা হবে, a সমান হবে xi ক্যাপ প্লাস ay j ক্যাপ, x এর ভ্যালুটা হলো 4, 4i ক্যাপ প্লাস 0 আর লিখবোটা 4i ক্যাপ, অর্থাৎ এখানে যে ত্বরণটা রয়েছে এই ত্বরণের ডিরেকশন কোন দিকে হবে, এটা যদি x হয়, এটা যদি y হয়, তাহলে এর ডিরেকশনটা হবে এই দিকে, অর্থাৎ 4i ক্যাপ এই দিকে হবে ত্বরণের দিক। কেমন? তাহলে ত্বরণের মান কত হবে, মান হবে 4, এখানে আর এই স্কোয়ারটার করে লাভ আছে, এই তো মান দেখতেই পাচ্ছো 4 m/s². এবার এখানে কত সময় বলেছিল, 2 সেকেন্ডে, কোনো কিছু লাগবে, 4টা তো কনস্ট্যান্ট সব সময়ের জন্য, 2 সেকেন্ডে হবে, 3 সেকেন্ডে, 5 সেকেন্ডে, যা সেকেন্ডে দিক না কেন, এটা জাস্ট একটা ফলস দেওয়া আছে, 2 সেকেন্ড বলা আছে, কিন্তু ত্বরণটা এখানে সমতরণ, এই বস্তুটা একটা তলে চলছে, এক্স ওয়াই তলে বস্তুটা ছুটছে, এবং সেক্ষেত্রে যখন সে ছুটছে তার বেগ বিভিন্ন সময়ে বিভিন্ন, কারণ কি, তার ত্বরণ রয়েছে বলে তার বেগ আলাদা হচ্ছে, সেই ত্বরণটা কেমন, না সমতরণ। আবার একটা এক্সাম্পল তোমাদেরকে আমি দিচ্ছি, তোমরা এটা করে ফেলবে, তারপরে তোমরা অ্যান্সার দেখবে, আগে প্রবলেমটা নেবে, নিয়ে পজ করবে, পজ করে প্রবলেমটা করবে, করার পরে আমার সঙ্গে অ্যান্সারটা মেলাবে, দেখা যাক। এবারে আমি যে প্রবলেমটা দেব সেটা হলো গিয়ে একটা কোণার অবস্থান ভেক্টর, যে কোনো মুহূর্তে 2t² প্লাস মাইনাস 2t i ক্যাপ প্লাস 2t - 1 j ক্যাপ, অর্থাৎ কোণাটা এক্স ওয়াই তলে রয়েছে, ত্রিমাত্রিক আমি দিচ্ছি না, এক্স ওয়াই তলে হলেই আমাদের যথেষ্ট। কোণার এখানে তিনটে আমি কোশ্চেন রাখছি, এক রাখবো t = 0 সেকেন্ডে কোণাটির বেগ, তোমাকে t = 0 সেকেন্ড কিন্তু পরীক্ষায় দিল না, তোমাকে বলবে অন্তিম বা প্রাথমিক, অন্তিম বলবে না, এখানে প্রাথমিক বেগ কত, তুমি পারবে t = 0 সেকেন্ডে যে বেগ সেটাই প্রাথমিক বেগ, 2 নম্বর তোমাকে বলবে t = 2 সেকেন্ডে কণাটির ত্বরণ কত, 3 নম্বর তোমাকে বলবে কণাটির গতির সঞ্চারপত্রের সমীকরণ,
সঞ্চার প্রক্রিয়ার প্রকৃতি লেখো। তখন তুমি কি করবে, দেখো এটা হলো x, এটা হলো y। এখানে তুমি প্রথমে আনসার করার সময় প্রথমে x = 2t স্কয়ার মাইনাস 2t বসিয়ে নাও, y = 2t মাইনাস 1 বসিয়ে নাও। এটা অবশ্যই মিটার এককে, হ্যাঁ কোনো একক যদি না দেওয়া থাকে তুমি একক বলে লিখে দেবে সাইডে, যখন যে সংখ্যা পাবে তার সঙ্গে চার একক কি পাঁচ একক এরকম কিছু বসিয়ে দেবে। এখন মিটার একক দেওয়া আছে, মানে তোমাকে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার এই সমস্ত দিতে হবে। এখানে তুমি কি করবে, dx বাই dt এটা হবে vx সমান হবে কত, 4t মাইনাস 2। এবার vy কি হবে, dy বাই dt সমান হবে 2। এবারে x কি হবে, vx বাই dt, dvx বাই dt সমান হবে 4। আর ay হবে dvy বাই dt সমান 0। আবার সেই একই রকম এলো, এইগুলো প্রথমে তুমি হিসেব করে নিলে। হিসেব করার পরে তুমি কি করবে, না এই ভ্যালুগুলো তুমি বসাবে, কি বসাবে, না v সমান vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ। vx কত ছিল, না 4t মাইনাস 2 ছিল i ক্যাপ, আর vy কত, 2 j ক্যাপ ছিল। এবারে t ইকুয়ালস টু কত সেকেন্ডে বের করতে বলেছে, p এট 0, t ইকুয়ালস টু 0, এখানে t ইকুয়ালস টু 0 পুট করে দাও, তবে 0 মাইনাস 2 মাইনাস 2 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ। তাহলে এর ডিরেকশনটা কোন দিকে হবে, মাইনাস 2 i ক্যাপ এদিকে আর মাইনাস 2 j ক্যাপ এদিকে, অর্থাৎ এই রকম হবে, মাইনাস 2 মাইনাস 2 এটা 2 এটাও 2, তাহলে tan থিটার ভ্যালু কত হবে, tan আলফা, আলফা সমান 45 ডিগ্রি হবে। সমান সমান হলে কি হবে, লম্ব বাই ভূমি 1 বাই 1 বা 2 বাই 2 সমান 1 tan 45 ডিগ্রি। এবারে এটা কোন দিকে থাকবে, এটা আহা এটা হবে জে অক্ষ, এটা ভুল হয়ে গেল, মাইনাস এদিকে আর এদিকে প্লাস জে, জি ওয়াই জে ক্যাপ ওয়াই অক্ষ, তাহলে এই দিকে হবে বেগের ডিরেকশনটা তোমরা পেয়ে গেলে। এবারে তোমরা বলবে যে ওয়াই এর সঙ্গে বেগের কোণ আলফা হলে আলফা সমান 45 ডিগ্রি, এটা নিশ্চয়ই বুঝতে পারছো। আর এর মান কত হবে, এর মান আমি লিখবো v সমান দুটো ভাগ মাইনাস থাকুক আর প্লাস থাকুক কি হবে, স্কয়ার হয়ে গেলে সব সমান হয়ে গেলে, 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তাহলে 4 প্লাস 4 দুটো ভাগ 8, 2 রুট 2 মিটার পার সেকেন্ড, 2 রুট 2 মিটার পার সেকেন্ড হবে এই অ্যান্সার, 2 রুট 2 মিটার পার সেকেন্ড। এবারে আমি কি করব, vx টা ভ্যালু লিখে ফেলবো, vx সমান 40 মাইনাস 2, vy সমান 2। এবারে ax আর ay বের করব, ax কত পাবো, ত্বরণ সমান হচ্ছে ddt of vx সমান আমি কত পাবো, এখানে 4 ddt of 40 মাইনাস 2, এটা তোমরা ফটাক করে বলে দিতে পারবে, তোমাদের একদম জলবত হয়ে গেছে, এটা এটা হবে 4, আর ay = ddt of vy সমান ddt of 2, 2 একটা ধ্রুবক একটা সংখ্যা, এর জন্য তার ডিফারেন্সিয়েশন 0 আসবে, এটা আসবে 0, অর্থাৎ এটা এলো 4 এটা এলো 0। t এর মানের উপর নির্ভর করছে করছে না, t = 2, এটা এমনি দেওয়া আছে যে কোনো সময় তার ত্বরণ হবে এই রকম, অর্থাৎ এখানে a সমান আমি লিখব x i ক্যাপ প্লাস ay j ক্যাপ সমান হবে 4 i ক্যাপ প্লাস 0, 0 টা লিখব না, অর্থাৎ এখানে a সমান আমি লিখব 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই অ্যানসার পেয়ে গেলাম 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে হ্যাঁ, এবারে কণাটির গতির সঞ্চার পথের সময় গতি সঞ্চার পথের সমীকরণ বের করতে গেলে কি করতে হয়, না কণাটা তো এক্স ওয়াই প্লেনে আছে, দেখো বিভিন্ন সময়ে ধরো এরকম এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই কণাটা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম জায়গায় থাকে, এইটাকে তার সঞ্চার পথ বলবো, ধরো কণাটা এরকম করে যায় তাহলে এইটাকে তার সঞ্চার পথ বলবো। এই সঞ্চার পথটা কিরূপ হবে সেটা আমরা এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক বের করতে পারলেই যথেষ্ট। দেখো এখানে এক্স
equals to y equals to আমরা প্রথমে লিখব 2t minus 1 তাহলে সেটা থেকে আমরা লিখব 2t equals to y plus 1 বা t equals to হবে y plus 1 2 এটা আমরা লিখে ফেলব তারপরে আমরা এটা লিখব x x equals to 2t square minus 2t তাহলে হবে কি 2 into t square y plus 1 এর স্কয়ার বাই 4 এটা স্কয়ার করলে এটা স্কয়ার বাই 4 মাইনাস 2 ইনটু টি টি মানে আছে y প্লাস 1 বাই 2 2 একটা কেটে যাবে একটা থেকে গেল সে থাকো হাফ y প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস y মাইনাস 1 এইরকম একটা পাচ্ছি এটাকে আমি আরো ভেঙে নিলে কি হবে y স্কয়ার প্লাস 1 স্কয়ার y স্কয়ার বাই 2 প্লাস হাফ আর এটা হবে 2y 2y আর হাফ হলে y হয়ে গেল প্লাস y মাইনাস 1 y বাই কেটে গেল তাহলে হবে y স্কয়ার মাইনাস হাফ দেখো হাফ মাইনাস 1 মাইনাস হাফ তাহলে যে সঞ্চার হতে সমীকরণটা পেলাম সেটা হলো x সমান y স্কয়ার মাইনাস হাফ এই যে সঞ্চার পথটা এই সঞ্চার পথের প্রকৃতি কেমন তোমরা জানো না এইটা যদি x হয় এটা যদি y হয় যখন y 0 হবে x এর ভ্যালু মাইনাস হাফ এই x এর ভ্যালু এই সরি x এর ভ্যালু এই রকম একটা থাকবে আর y এর পজিটিভ ভ্যালু আর নেগেটিভ ভ্যালুর জন্য x এর একটা পজিটিভ ভ্যালু পাবো মানে এই ভ্যালুটার জন্য আমি মাইনাস 2 বাদ দিই এই ভ্যালুটার জন্য পজিটিভ পাবো অর্থাৎ এই গ্রাফটা এই রকম হ্যাঁ এই গ্রাফটা এরকম হয় অর্থাৎ সঞ্চার পথে সমীকরণ চেয়েছে আমরা দিলাম যদি প্রকৃতি চাইতো এখানে যদি প্রকৃতি জিজ্ঞেস করতো সঞ্চার পথের প্রকৃতি কি না এটা হবে প্যারাবোলিক বা অধিবৃত্তাকার অধিবৃত্তাকার তোমরা দেখবে টু ডাইমেনশনাল মোশন যেখানে আমরা দেখেছি যে ত্বরণ সেখানে কনস্ট্যান্ট ধরো অভিকর্ষ যে অভিকর্ষের অধীনে পড়ছে সোজা যখন পড়ছিল তখন কোনো ব্যাপার ছিল না শুধু এক্স পাচ্ছিলাম যখন আমি এইদিকে ছুড়ে দেবো তাহলে অভিকর্ষে একটা এদিকে একটা ত্বরণ আছে আর ওই দিকের ত্বরণ নেই আমরা এখানে যেমন পেলাম দুদিকের মধ্যে একদিকের ত্বরণ রয়েছে একদিকের ত্বরণ নেই তার ফলে একটা বস্তুর যে গতিপথ সেই গতিপথ হবে অধিবৃত্তাকার এটা আমরা একদম প্র্যাকটিক্যাল আমরা একটা কিন্তু উদাহরণ নিয়ে ফেললাম আমরা কিন্তু দ্বিমাত্রিক গতিতে টাওয়ারের উপর থেকে একটা বস্তুকে ছুড়ে দেওয়া হয়েছে সামনের দিকে সে নিচের দিকেও নামলে আর সামনের দিকে যাবে সামনের দিকে যদি এক্স ধরি নিচের দিকে যদি ওয়াই ধরি তাহলে সেখানে এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন আসবে সেক্ষেত্রেও আমরা দেখব এক্স আর ওয়াই এর মধ্যে এইরকম রিলেশন আসবে তখন আমি ওই পথটা দেখতে পাবো এইরকম করে পড়ছে অধিবৃত্তাকার পথে একটা বস্তু পড়ছে এইভাবে আমরা অবকলন করে ফেলবো এবার ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট থাকলে তাদের অবকলন কেমন হয় দেখে নেওয়া যাক খুবই সোজা তোমরা এমনি অবকলন দেখেছো x ইনটু y ddt অফ xy যদি থাকতো তোমরা কি করতে ddt অফ xy মনে করো হ্যাঁ x রেখে dy dt করতাম বা y রেখে dx dt করতাম ঠিক কি না মনে পড়ছে তো সবটাই মনে রাখতে হবে সায়েন্সের সবগুলোই জানবে এগুলো বেসিক ও আ ক খ যেমন মনে রাখতে হয় তাহলে আমরা পড়তে পারি না সেরকম এগুলো সব সময় মনে রাখতে হবে দেখো এখানে আমি যদি ডট প্রোডাক্ট রাখতাম এ ডট বি সেখানে আমার চেঞ্জ কিছু হতো না এখানে শুধু ভেরিয়েবলগুলো ছিল এক্স ওয়াই এইগুলোর কোনো চেঞ্জ হতো না তখন আমি কি করতাম ডিডিটি অফ এ করে ডট প্রোডাক্ট দিতাম দেখো আমি এটার সঙ্গে অপারেশন করলাম আর এটা যেমন আছে যেমন এক্স এখানে ধরো এরকম এটাকে আমি রেখে দিয়েছি এটার সঙ্গে ডিফারেন্সিয়েট করেছি কিন্তু এখানে অর্ডারটা একই রাখার চেষ্টা করব আলাদা হলেও ক্ষতি নেই কারণ ডট গুণন হচ্ছে বিনিময় নিয়ম মেনে চলে প্লাস এখানে হচ্ছে এ ডট ডিবি বাই ডিটি অ্যাকচুয়ালি ডিডি টু অফ বি এইভাবে আমি লিখতে পারব এইটা তোমরা মনে রাখবে হ্যাঁ এটা মনে রাখলে তোমার সুবিধা কি ধরো ddt অফ সামথিং করতে দিল ধরো r ডট f করতে দিল অর্থাৎ এটা কি এটা হলো r ডট f মানে কি কৃতকার্য d
ডিডিটি অফ কৃতকার্য সময়ের সাপেক্ষে কৃতকার্যের হারকে কি বলা হয় ক্ষমতা পাওয়ার তাহলে দেখো ক্ষমতার মান বের করতে গেলে আমাকে আর ডট এফ করতে হবে একবার আমি ডিআর বাই ডিটি করব ডট এফ আর একবার আমি করব আর ডট ডিএফ বাই ডিটি তাহলে এর যে প্র্যাকটিক্যাল ইউজ এর প্র্যাকটিক্যাল ইউজটা আমরা দেখতে পেলাম আমরা ক্লাস 9 এ সেখানে কার্যক্ষমতা শক্তিতে কি পেয়েছিলাম ক্ষমতা সমান বল ইনটু বেগ পেয়েছিলাম পেয়েছিলাম দেখো এখানে ডিআর বাই ডিটি এটা কি বেগ ভি ডট এফ সেখানে আমি যে বল বেগ পেয়েছিলাম সঙ্গে সঙ্গে এটাও বলেছিলাম স্থির বল কথাটা বলেছিলাম স্থির বল মনে আছে করেক্ট হ্যাঁ মনে আছে স্থির বল মানে কি df by dt স্থির মানে কি কনস্ট্যান্ট তার পরিবর্তন হয় না তাহলে df by dt 0 এই জন্য এটাকে 0 ধরতে পেরেছিলাম বলে এটা লিখতে পেরেছিলাম ক্লাস 9 এ আমরা লিখেছিলাম যে ক্ষমতা সমান বল ইনটু বেগ সেখানে আমরা এইভাবে করি কিন্তু এখন আমরা দেখছি যে প্রপার ওয়েতে করলে বিষয়গুলো এই রকম আসে এই বিষয়টা প্র্যাকটিক্যালি ইউজ হলো এখানে আমরা আবার শক্তি ক্ষমতা আমাদের চ্যাপ্টার আছে সেখানে আমরা আলোচনা করব এবারে দ্বিতীয় যেটা হয় এ ক্রস বি যদি থাকে তার অবকলন কি হবে ধরা যাক এটা ক্রস আছে ভেরি ইজি এখানে শুধু ক্রস বসিয়ে দেবে আর এখানে মনে রাখবে এ কে ওইদিকে যদি ভুলক্রমে লিখে ফেলো তাহলে ভুল কারণ ক্রস গুণন বিনিময় নিয়ম মেনে চলে না এইটা কোথায় ব্যবহার করবে না ডিডিটি অফ আর ক্রস এর টর্ক টর্কের পরিবর্তন সেখানে এখানে আমরা পাবো টর্কের যে পরিবর্তন এই টর্কের যদি পরিবর্তন না হয় তখন আমরা কি বলবো একটা বস্তু ঘূর্ণন সাম্যে রয়েছে টর্কের যদি পরিবর্তন না হয় এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে আলোচনা করব এইগুলো হলো ভেক্টর অবকলনের বিষয় এইগুলো তোমরা মনে রাখবে এবারে আরেকটা অংশ আছে আমি এর পরের অংশে আমি সেটা নিয়ে যাচ্ছি যে ভেক্টরের গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স এবং কার্ল অর্থাৎ যে অপারেটরগুলো আমি এখানে দিয়েছি এগুলো দেখো নিরীহ অপারেটর ডিডিটি এটা এর শুধু এখানে এটা একটা স্কেলার রাশি স্কেলার অপারেটর এগুলো এবারে ভেক্টর অপারেটর আছে এই যে অপারেটর এটা একটা অপারেট মানে একটা কিছুর উপর অপারেশন করছে অপারেট করছে এই জন্য এগুলোকে অপারেটর বলা হয় এরপরে আমি যেটা নিয়ে আসবো সেটা হলো ভেক্টর অপারেটর ভেক্টর অপারেটর এরপরে যে অংশটা হবে ভেক্টর অপারেটর ভেক্টর অপারেটর নিয়ে আমি আলোচনায় ফিরে আসবো